ধলেশ্বরস্থিত শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকেই। অনুষ্ঠানকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে সাফাই অভিযান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সবার মনের এবং হৃদয়ের প্রিয় মানুষ কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে নিজের প্রতিক্রিয়া জানান রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি। আমি ধন্যবাদ জানাই আমাদের শান্তিনিকেতন সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে তাদের উদ্যোগে আজকে এই কবি ঠাকুরের জন্মদিনটাকে সুন্দরভাবে উদযাপন করার একটা আলাদাভাবে তারা প্রয়াস করেছেন। ক্লাব পরিসরে ওনার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্যবন এবং আর কিছুক্ষণের মধ্যেই ওনারা উদ্যোগ নিয়েছেন যে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছতা এই পরিবেশকে নির্মূল রাখার জন্য স্বচ্ছতা অভিযানের আয়োজন করেছেন। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আমি এই ক্লাবের আরও শ্রীবৃদ্ধি হোক সেটা কামনা করছি। সাফাই অভিযান কর্মসূচিতেও অংশগ্রহণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।